হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো এশার নামাজের পর ভেতের নামাজ পড়ে ফেললে তাহাজ্জুদ নামাজের পর পুনরায় আবার ভেতের পড়তে হবে কি না। উত্তর, শেষ রাতে জাগ্রত হওয়ার পূর্ণ আস্থা থাকলে তবে তাহাজ্জুদ নামাজ পড়ে ভেতের নামাজ পড়া উত্তম, নতুবা ঈশার নামাজের পর ভেতের পড়ে নেবে। এশার নামাজের পর ভেতের পড়ে নিলে তাহাজ্জুদ নামাজের পর পুনরায় আর এই বেতের নামাজ পড়তে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।